জায়গায় নবী বলেছেন প্রত্যেকটি জায়গায় বলেছেন তোমরা আমার সুন্নতকে ফলো করবে আমার সুন্নতকে মান্য করবে কোথাও তিনি বলেন নাই তোমরা আমার হাদিসকে মান্য করো তিনি বলেছেন তোমরা আমার সুন্নতের অনুসরণ করবে সুন্নতকে তোমরা মান্য করবে আল্লাহু আকবার বলেন আমরা কি নবীজির সুন্নাহকে মান্য করতে চাই কি চাই না যারা আমার নবীজির সুন্নতকে লালন করে নবীজির সুন্নতকে যারা পালন করে নবীর সুন্নাহকে যারা মানে মনে রাখবেন তাদের পরিচয় হলো সুন্নি তারা কি সবাই বলুন তারা কি যারা নবীর সুন্নতকে লালন করবে আমার নবীর সুন্নতকে যারা পালন করবে তাদের পরিচয় দিতে যেন আমরা কেউ ভুলে না যাই তারাই হচ্ছে সুন্নি এজন্য সুন্নত হচ্ছে যার গোটা জীবনটিকে প্রিয় নবীর আদর্শ দিয়ে প্রিয় নবীর সেই বাণীগুলো দিয়ে চার জীবনটিকে যদি কোনো ব্যক্তি ঢেলে সাজায় মনে রাখবেন সেই ব্যক্তির পরিচয় হচ্ছে তিনি সুন্নি এবং আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে তার বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন আব্দুল্লাহ আমার হাতে তুমি একটি লাঠি দাও সুবহানাল্লাহ বলেন সাহাবীরা বললেন হুজুর আপনি লাঠি দিয়ে কি করবেন নবীজি বললেন লাঠি দিয়ে আজকে আমি তোমাদেরকে সত্য সহজ সরল পথটি তোমাদেরকে দেখিয়ে দিব আল্লাহু আকবার বলেন যে পথটি সহজ যে পথটি সরল পথ যেটি কোনো গরম পথ নয় সেই পথটি আজকে আমি তোমাদেরকে অঙ্কন করে দিব থিওরিক্যাল নয় আমি নবী তোমাদেরকে প্র্যাকটিক্যাল আজকে আমি তোমাদেরকে সেই পথটি দেখাই দিব আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী হাতের মধ্যে তার দস্তা মুবারকে একটি লাঠি নিলেন লাঠিটি নেওয়ার পরে নবীজি সোজা মাটির উপর একটি রেখা অঙ্কন করলেন যেটি মুসনাদে আহমদের হাদিস এবং সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে খাতালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাম মুস্তাকিমান আলাল আরদ আল্লাহ নবী সোজা মাটির উপরে একটি দাগ টানলেন সোজা মাটির উপরে নবীজি একটি দাগ টানলেন দাগটা ডানার পরে বললেন হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম এটা হলো আল্লাহর পথ এটার নাম হলো সিরাতে মুস্তাকিম সুবহানাল্লাহ সুম্মা তালা হাদিহিল আয়া আল্লাহ নবী আল্লাহর কোরআনের সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন তেলাওয়াত করে নবী বললেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন সোজা রেখাটি টেনে নবী বললেন এটার নাম সিরাতে মুস্তাকিম এই পথে যদি কোনো মানুষ চলে সে মানুষটি নাজাত পাবে মুক্তি পাবে এই পথে যদি কোনো মানুষ চলে এই পথের লাস্ট স্টপেজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এই পথ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে এই পথটি মানুষকে জান্নাতের পথ দেখাবে আল্লাহ নবীর সোজা রেখাটা টানা করে সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জওয়ানিবি আল্লাহর নবী সোজা রেখাটির ডানে তিনটি বামে তিনটি 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 করে ছয়টি আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন বাঁকা পথ তিনি অঙ্কন করলেন এরপরে বললেন হ্যাদিহি সবুল এগুলো অনেক বাতিল পথ এগুলো হচ্ছে ভণ্ডদের পথ এগুলো হচ্ছে বাতিলদের পথ অফি কুল্লি সাবিলিন শয়তান আর এই পথের মাথায় শয়তান বসা ইয়াদউকুম ইলাই শয়তান তোমাদেরকে আহ্বান করছে ওই সমস্ত বাতিল পথে তোমরা চলবে না ওই সমস্ত ভণ্ড প্রতারকদের পথে তোমরা চলবে না নবীজির কাছে যখন বলা হলো হুজুর ওই যে তিন তিন ছয়টি বাতিল পথ আমরা তো চিনতে পারলাম না তাফসিরুল হাদিস বিল হাদিস একটি হাদিসের তাফসির হলো আর একটি হাদিস দিয়ে এই হাদিসের তাফসির হচ্ছে সুনান তিরমিজি 2312 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর হাবিব বললেন শোনো ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লা বনু ইসরাঈল ইহুদি দল এরা 71টি দলে বিভক্ত হয়েছিল আর খ্রিস্টান যারা ছিল ঈসা রুহুল্লাহর অনুসারী খ্রিস্টান এরা বিভক্ত হয়েছিল 72টি দলে সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লা
আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দলে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাহ ওয়াহিদা 73 টি দলের 72 দলের ঠিকানা হলো জাহান্নাম আর একটি মাত্র দলের ঠিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সাহাবা ইকরাম কোশ্চেন করলো ক্বালু ওয়ামা হিয়া ইয়া রাসূলুল্লাহ নবীজি গো কোন দলটি জান্নাতি হবে কানা নাজাত প্রাপ্ত গো নবীজি 73 টি দলের 72 টি দল জাহান্নামে আর একটি মাত্র দল জান্নাতি এই জান্নাতি দলের পরিচয়টুকু আপনি আমাদেরকে দিয়ে দিন সুবহানাল্লাহ নবীজি বলেন শোনা তোমরা জান্নাতি দলের পরিচয় যদি নিতে চাও তোমরা শোনাও যারা জান্নাতি হবে নাজাত প্রাপ্ত দল হবে এদের পরিচয় তোমরা শোনো নবীজি বলে দিলেন মা আনা আলাইহি ওয়াসহাবি ওরে আমি নবীজির পথে আছি আমার পথ আর আমার সাহাবীদের পথ নবীর পথ এবং সাহাবীর পথ নবীর পথ এবং সাহাবীর পথ নবীজির পথ এবং সাহাবীর পথ এই পথ এবং মত মত যারা চলবে তারা জান্নাতি আল্লাহু আকবার বলেন শুধু জান্নাতি নয় এরা নাজাত প্রাপ্ত আল্লাহ নবী বলে দিলেন মা আনা আলাইহি আমি নবী যার উপরে আছি ওয়া আসহাবী এবং আমার সাহাবীরা যে পথে আছে আমার পথ এবং আমার সাহাবীদের পথ এই পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম আল্লাহু আকবার বলেন সেই সিরাতে মুস্তাকিমের জন্য রব্বুল আলামিনের কাছে আমরা ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত পাঁচ ওয়াক্ত ফরজ ওয়াজিব এবং সুন্নাত নামাজে একবার নয় দুবার নয় আল্লাহর কাছে মোট 32 বার প্রার্থনা করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন 32 বার আমরা আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাইলাম কিন্তু সিরাতে মুস্তাকিম আমরা পেলাম না বুঝলাম না সিরাতে মুস্তাকিম কোনটি সিরাতে মুস্তাকিম হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি মুনামানাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহু আকবার বলেন তবে হ্যাঁ এই পথে তো সবাই চলে মনে রাখবেন আমাদের পথগুলোতে সবাই চলবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব দলের পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছেন কাফেরদের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন সূরাতুল কাফিরুন এটা স্পষ্ট কাফেরদের নামে সূরা আছে না নাই জোরে বলো 30 তম পারায় আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন সেই সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন কি নাম বলো আর একটু জোরে বলুন কি নাম সূরাতুল কাফিরুন এরপরে যদি আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে মুমিনদেরকে কেন্দ্র করে একটা সূরা দিয়েছেন সেই সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন আল্লাহু আকবার বলেন কি বলেন কোরআনুল কারিমের 28 18তম পারায় সূরাতুল মুমিনুন নামে বহুবচনের নামে একটা সূরা আছে আবার সূরাতুল মুমিন এর আরেক নাম হলো সূরাতুল গাফির শুধু সিঙ্গুলার এক বচন নামেও যেমন মুমিনদের নামে সূরা আছে বহু বচনের নামেও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা দিয়েছেন সুবহানাল্লাহ 18 তম পারা আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাহু আকবার والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله أكبر كافرنا مجمن سورة قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد কাফেরের নামে যেমন আল্লাহ সূরা দিলেন মুমিনের নামেও আল্লাহ সূরা দিলেন কাফের স্পষ্ট আর মুমিনও স্পষ্ট কিন্তু অস্পষ্টতার মধ্যে একদল আছে সংশয়বাদী না এপারে না ওপারে এরা হলো মুনাফিক এরা কি এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তারা বলে কলো আমান্না নিজেদেরকে পরিচয় দিতে গিয়ে বলে আমরা তো ইমান আনলাম ওয়াইদা খালাও ইলা শায়াতিনহিম এরা যখন তাদের শয়তানদের সাথে দোষরদের সাথে যখন এরা মিলিত হয়
قالوا تخن ترى بولي إنما إنما أكم إنما نحن مستهزئون أمرا تتما دير شاتي آجي مومن دير شاتي أمرا كبال دھوكا باجي كورچي مشكاري كورچي نعوذ بالله بولي مومن دير شاتي دھوكا كوريك إدر نام منافق إدر نام كيك أرجور بولي إدر نام منافق إجنن رب العالمين پبتر قرآن کرمي একটি সূরা দিলেন সেই সূরাটির নাম হলো সূরাতুল মুনাফিকুন কি নাম সবাই বলুন কি নাম মুনাফিক এদের চরম পরিণতি কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম শুধু জাহান্নাম নয় জাহান্নামের অতল গহ্বরে মুনাফিকরা থাকবে কারা জোরে বলুন নাফকুন শব্দটি থেকে এসেছে নুন ফা কফ নাফকুন নাফকুন শব্দের অর্থ হলো ছিদ্র নাফকুন মানে কি সবাই বলেন ছিদ্র ছিদ্র নাফকুন শব্দটির অর্থ হলো সুরঙ্গ সৌদি আরবে বলা হয় নাফাক কি বলা হয় সৌদি আরবে যে সুরঙ্গ দিয়ে আপনি ঢুকবেন আরেক সুরঙ্গ দিয়ে বের হবে এটার নাম হলো নাফাক এটার নাম কি নাফাক 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 মানে হলো সুরঙ্গ যারা হজ করতে গেছেন যারা পাথর মারতে যান মিনা মুজদালিফায় সেখানে মিনায় যারা পাথর মারতে যান সুরঙ্গ দিয়ে যেতে হয় গাড়িগুলো সুরঙ্গের পাহাড়ের ভিতর দিয়ে ঢুকে এই পাহাড়ের যে সুরঙ্গগুলো এগুলোকে বলা হয় নাফাক এটা মূলত ওই ওইখান থেকে মুনাফিক আল্লাহু আকবার বলে তার মানে মুনাফিক এক মুখে এক কথা বলে এখন এক কথা আরেক সময় আরেকটি কথা বলে যাদের কথার মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড যারা দ্বৈত নীতি অবলম্বন করে তারাই হচ্ছে মুনাফিক জোরে বলেন তারা কি আরো জোরে বলেন তারা কি তারা হচ্ছে মুনাফিক এইজন্য মুনাফিক চিনতে কষ্ট হয় কিন্তু কেউ না জানলে আমার নবীকে আল্লাহ তাআলা মুনাফিকদের লিস্ট দিয়ে দিয়েছিলেন এবং এই মুনাফিকের লিস্টটা আল্লাহর নবী ও আরেকজন সাহাবীকেও দিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহর যুগে মুনাফিক ছিল 317 জনের কথা বলা হয়েছে কতজন 317 জন কোন জায়গায় 315 জনের কথা আছে 313 এর কথাও আছে এই যে মুনাফিক সমস্ত মুনাফিকদের হেডমাস্টার রাইসুল মুনাফিকিন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ ছিল মুনাফিকদের হেডমাস্টার উবাই ইবনে সুলুল এটার কাজ ছিল বিনা ওযুতে নবীর সামনে নামাজ পড়তো নাউযু বিল্লাহ আমার নবীর সাথে কানে কানে কথা বলতো নবীর সামনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের হেডমাস্টার এর নবীর সাথে নামাজ পড়তো নামাজের মধ্যে খিলখিল করে হেসে দিত নাউযু বিল্লাহ বলেন মুনাফিক ডাবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতি যারা অবলম্বন করে তাদেরকে বলা হয় মুনাফিক তাদেরকে কি বলে যাদের কথা এক কাজ অন্য রকম মুখের সাথে কথার সাথে কাদের মিল নাই এদেরকে বলা হয় মুনাফিক এদেরকে কি বলে আরো জোরে সবার মুখে গ্রামগঞ্জে কারো যদি কথার অমিল থাকে তখন বলে আপনি মুনাফিক হয়ে গেছেন কে হয়ে গেছেন মুনাফিক হয়ে গেছেন তো মনে রাখবেন মুনাফিক আর নাফাক এটা আলা কিসমাইন এটা দু ভাগে বিভক্ত একটা মুনাফিক ফির রাসূল রাসূলের যুগে যে মুনাফিক ছিল এটা দুই ভাগে বিভক্ত একটি হলো মুনাফিক ফিল ইতিকাদ আকীদাগত মুনাফিক আরেকটা মুনাফিক হচ্ছে মুনাফিক ফিল আমল আকীদাগত মুনাফিক যারা যারা নবীকে এমনি এমনি বলতো হুজুর আপনার মতো আর নবী হয় না অথচ নবীর 12 বাজাই দিছে এরা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করছে নবীর উপরে পাথর দিয়ে নবীকে মেরে ফেলবে এরকম মুনাফিক যারা এরা কাফেরের চেয়েও খারাপ এটাকে বলা হয় এদেরকে বলা হয় মুনাফিক ফিল ইতিকাদ আকীদাগত মুনাফিক আর ওয়াল আন বর্তমান যুগে আকীদাগত মুনাফিকের সংখ্যা যদিও কম এখন অবশ্য বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে কিন্তু আমাদের বর্তমান যুগে আছে মুনাফিক ফিল আমল কার্যত মুনাফিক কাজে কামে মুনাফিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যত মুনাফিকদের অবস্থা বর্ণনা করেছেন এক জায়গায় সিম্পটম দিয়েছেন মুনাফিক চিনার তিনটা আরেক জায়গায় সিম্পটম আলামত দিয়েছেন চারটা কয়টা জোরে বলুন আরো জোরে চারটা আলামত দিয়েছেন সহিহ বুখারীরটা প্রথমে বলবো আল্লাহ নবী বলেন আরবাউম মান কুননা ফিহি কানা মুনাফিকান খালিসা চারটা খাসলাত
চারটা বৈশিষ্ট্য চারটা ক্যারেক্টারিস্টিক যার মধ্যে থাকবে ও যে মুনাফিক এতে কোনো ভেজাল নাই কারণ মুনাফিকের মধ্যে ভেজাল আছে ইহুদির মধ্যে ভেজাল আছে কার মধ্যে কথা বলেন না ইহুদির মধ্যে ভেজাল খ্রিস্টানদের মধ্যে ভেজাল ইহুদিদের মধ্যে ভেজাল কেমনে ইহুদি হতে গেলে সবচেয়ে হিংসুক হবে ইহুদি যদি দেখেন কোন ইহুদির মধ্যে হিংসা কম তাহলে বুঝতে হবে এটার মধ্যে একটু ভেজাল আছে এটা অরিজিনাল ইহুদি না মুনাফিক এত তো খারাপ এই মুনাফিকের মধ্যে ভেজাল আছে কথা বলেন আরো জোরে বলেন নিকৃষ্ট নিকৃষ্টতার মধ্যে বারো ভেজাল এইজন্য আল্লাহ নবী বলেছেন আরবাউম মান কুননা ফিহি কানা মুনাফিকান খালসা চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওই লোকটা হলো নির্ভেজাল মুনাফিক কয়টা সবাই বলেন আরো জোরে কয়টা কয়টা চারটা চারটা বৈশিষ্ট্য চিনে নেন এদেরকে থার্মোমিটার লাগবে না বেরোমিটার লাগবে না কোন যন্ত্র লাগবে না চারটা জিনিস দেখবেন ওটা মুনাফিক এক রাসূল বলেন ইজা হাদাসা কাযাবা কথা বলবে মিথ্যা বলবে কথা বলার সময় কি বলে সবাই বলুন আরো জোরে ইজা হাদাসা কথা বলার সময় মিথ্যা বলে এক দুই নম্বর ইজা উতুমিনা খানা যখন কোনো কিছু আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে আমানতের আমানতের রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো হুজুর কিয়ামতের আলামত কি রাসূলুল্লাহ বলেন আমানতের খেয়ানত এটা হলো কিয়ামতের আলামত এটা হলো মুনাফিকের দুই নম্বর আলামত আমানতের খেয়ানত আমানতের এটা কিয়ামতের আলামত রাসূলকে জিজ্ঞেস করছে হুজুর মাতাসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে তো নবীজি বলেন ইজা দুজ্জিআতিল আমানা যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে ফান্তাজির সা তখন তুমি কিয়ামতের জন্য ওয়েট এন্ড সি তুমি দেখো অপেক্ষা করো যখন দেখবে মানুষের মধ্যে আমানতদারিতা নাই আপনারা বলেন মানুষের মাঝে কি এখন আমানতদারিতা আছে কথা বলেন না আছে আছে যদি বলেন ভাই আপনার কাছে একটা কথা আমানত কথা বলার সময় এদিক সেদিক তাকায় এই কথাটা আপনি বলবেন না দেখবেন ওই কথাটা আগে বলে এটা কথার আমানত এটা কিসের আমানত কাজের আমানত ভাই এই কাজটা আপনি করছেন আপনি কারো কাছে বলবেন এটা সিক্রেট রাখবেন এটা কাজটা সে মানুষের কাছে বলে দিল যে এই কাজ আমি করেছি এটা কাজের আমানতের খেয়ানত শুধু এটা নয় গরিব রিকশাওয়ালা ভ্যানওয়ালা গ্রামের মাপ বর্মরলের কাছে কিছু জিনিস আমানত রাখে যে এই টাকাটা আপনার কাছে আমানত আমি তিন মাস পর বা চার মাস পর বাড়ি যাব নিজের গ্রামে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যাব গ্রামের মরণ গ্রামের মেম্বার অথবা গ্রামের কোনো মাতবর সে এই টাকাটিকে আমানত রাখছে তার কাছে একজন রিকশাওয়ালা একজন ভ্যানওয়ালা কিন্তু দুঃখজনক হলো সত্য এই আমানতের খেয়ানত করে রিকশাওয়ালার টাকা মেরে দিয়েছে এরকম প্রমাণ আছে না পুরো ইউনিয়নটি একটি গ্রামের ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আমানত সে রাস্তাঘাট নির্মাণ করাটা তার কাছে আমানত যদি সরকারি বরাদ্দ পাওয়ার পরে রাস্তাঘাট নির্মাণ না করে আমানতের খেয়ানত করে জোরে বলুন আমানতের কি একজন ড্রাইভারের কাছে একটা গাড়ি এটা আমানত মাহফিলটা মাহফিল কমিটির কাছে এটা আমানত আল্লাহু আকবার বলে মসজিদ এটা মসজিদটা মসজিদ কমিটির কাছে এটা আমানত ইমামের কাছে এটা আমানত একজন স্টুডেন্ট এটা তার ওস্তাদের কাছে শিক্ষকের কাছে আমানত শিক্ষক ছাত্রকে পড়াবে একজন ডাক্তারের কাছে একজন রোগী আমানত যদি রোগীকে ঠিকমতো না দেখে একটি হসপিটাল এটা ডাক্তারদের কাছে আমানত সরকারি ফ্যান ঘুরে এসি চলে সে সকাল 9টা থেকে নিয়ে 3টা পর্যন্ত অফিস করবে সে যদি সরকারি হসপিটালে অফিস না করে প্রাইভেট ক্লিনিকে দেখে আমানতের খেয়ানত এটা কিয়ামতের আলামত এটাই মুনাফিকের দুই নম্বর আলামত আমরা যদি বাটি সালাম দিয়ে দেখি এত মুনাফিক মুনাফিকের শেষ না ইমানদার খুঁজে পাওয়াই বড় কঠিন কথায় কথায় আমরা মিথ্যা বলি মিথ্যা যেন আমাদের ফুল ঝুড়ি কথায় কথায় মিথ্যা কি বলেন মিথ্যা বলেন বলেন না না বাটি সালাম দিয়ে যদি ইনবক্স সার্চিং দেওয়া হয় তাহলে দেখবেন কত হাজার হাজার মিথ্যা আপনার ইনবক্সে জমা হয়ে গেছে আর এখন এখানে সব সাধু হইছে কেউ বলে না যে আমি একটা মিথ্যা বলি না কি এখানে একজন মানুষ বলতে পারবেন যে জীবনে একটাও মিথ্যা বলি নাই আমার তো মনে হয় না কেউ বলতে পারবে কি পারবেন সাহস করে যে হুজুর আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই এমন একজন বলতে পারবেন নাই
একজনও পারবেন না মিথ্যা হচ্ছে সকল পাপের মূল উম্মুদুনুব সকল পাপের মূল হচ্ছে মিথ্যা রাসূল বলেছেন যদি দেখো লোকটি মিথ্যা কথা বলে তাহলে বুঝবে এটি মুনাফিকের আলামত এটি কিসের আলামত জাহাদাসা কাযাবা ওয়াইজা উতুমিনা খানা যখন আমানতের খেয়ানত করবে ওয়াইজা আহাদা গাদারান আর যখন প্রতিশ্রুতি দিবে প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি কমিটমেন্ট যদি রক্ষা না করে মনে রাখবেন কমিটমেন্ট রক্ষা কর না করলে ওই লোকটাকে মুনাফিক বলেছেন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন যারা প্রতিশ্রুতি দেয় ওয়াদা রক্ষা করে না ওয়াদা দেওয়ার পরে ওয়াদা খারাপ করে এ মুনাফিক মুনাফিক ফিল আমল মুনাফিক ফিল কত জনে আমরা ওয়াদা করি ওয়াদা কি রক্ষা করি কথা বলেন অনেকেই ওয়াদা রক্ষা করেন না কত জনে এরকম আছি আমরা চার নম্বর খাসলাত বলেছেন ইজা খাসামা ফাজারা যখন গালি দিবে গালি দেওয়ার সময় বাজে বাজে গালি দিবে বাপ দাদার নাম তুলে গালি দেয় অথচ ইসলাম বলেছে সিবাবুল মুসলিমে ফুসুক কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি ওয়া কিতালুহু কুফ কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরি পর্যন্ত গুনাহ আল্লাহু আকবার বলেন মনে রাখবেন বড় অন্যায় চরম অন্যায় আমরা কি কখনো কেউ কাউকে গালি দেব আমরা কেউ কাউকে গালি দেব না গালি আমাদের বুলি হয়ে গেছে আজকে এগুলো গালিগুলো আমাদের সমাজে অহরহ চলছে এটা মুনাফিকের আলামত এগুলো কিসের আলামত জোরে বলেন এগুলো কিসের আলামত রাসূল বলছেন আয়াতুল মুনাফিকে সালাস অন্য হাদিসে এসেছে মুনাফিকের আলামত হচ্ছে তিনটি কয়টি একই কথা বলছেন ইজা হাদাসা কাযাবা ওয়াইজা উতুমিনা খানা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করে খেলাপ করে এই বৈশিষ্ট্যগুলো এই চরিত্রগুলো আমাদের প্রত্যেকের জীবনে আছে আমি দেখতে পাচ্ছি যে এগুলো তো আমাদের অহরহ আল্লাহর হাবিবের কাছে মুনাফিকরা যখন আসতো তখন তাদের চরিত্রটা কেমন ছিল কোরআন তাদের চরিত্রের কথা এখানে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআকাল মুনাফিকুন হে রাসূল যখন আপনার কাছে মুনাফিকরা আসবে কানু মুনাফিকরা তখন আপনাকে লক্ষ্য করে বলে নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি আন্না আমরা এই কথা ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি নাশহাদু ইন্নাকা আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে মুনাফিকরা আমার নবীর সামনে আসতো আসার পরে বলতো হুজুর আপনার মতো না কোন রসুলেই হয় না সুবহানাল্লাহ বলেন হুজুর আপনার মতো আর এরকম রসুল হয় না ইন্নাকা নিশ্চয় আপনি লাম তাকিদ লা রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রসুল আমাদের নবীর পরিচয় আল্লাহ যত জায়গায় দিয়েছেন সব জায়গায় পরিচয় দিয়েছেন নবীর ব্যাপারে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ আমার নবী রাসূলুল্লাহ নবী কি সবাই বলেন শুধু কি রাসূলুল্লাহ তিনি সমস্ত রাসূলের রাসূল সমস্ত নবীদের নবী আমাদের নবীজি আল্লাহু আকবার বলেন সেই নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে আরো জোরে কে বাড়ালেন আমার নবীর মর্যাদাকে যিনি বুলন্দ করলেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক নবী গো আমি আপনার জিকিরকে আপনার আলোচনাকে সমুন্নত করেছি কুল্লামা যুকিরতু যুকিরতামাই আমি আল্লাহর নামটা যেখানে দোস্ত বন্ধু আপনার নামটাও আমি সেখানে দিয়ে দিয়েছি আল্লাহু আকবার বলেন আজানে ইকামতে আমার নবীর নাম আছে কিনা কি বলেন নাই আমার নবী আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছেন আল্লাহু আকবার পৃথিবীর কোন নবীকে আরশ পর্যন্ত গেছে যে নবীকে আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে আমার নবীকে সিনাটি কুদরতি কারিশমায় ওপেন হার্ট সার্জারি করে আমার নবী একেবারে ইয়াসরিব থেকে বেথলহাম বাইতুল মুকদ্দাস হয়ে আমার নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশে আদম নবীর সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহিয়া তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চমে হারুন আলাইহিস সালাম ষষ্ঠে মুসা কালিমুল্লাহ সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে
সাথে দেখা করে সিদ্দাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর নবী আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার পৃথিবীতে চলে আসলেন আল্লাহু আকবার বলেন এটা মুনাফিকরা সহ্য করতে পারে না মুনাফিকদের গাত্রদাহ হয়েছে আমার নবীর শান মান ইজ্জত তাজিম তৌকির পজিশন শুনলে ওদের গায়ে আগুন লাগে জোরে বলো আরো জোরে বলো মুনাফিকদের সহ্য হয় না যেখানে মুনাফিক নামের কলঙ্কবাস মুনাফিক নামের সেই দুষ্ট দুরাচার মানুষগুলো আমার নবীর সম্মানের কথা শুনলে নবীর তাজিম তৌকিরের কথা শুনলে ওরা শরীরের মধ্যে আগুন লেগে যায় ওরা এত বড় বিয়াদব তারা আজকে নবীর ব্যাপারে বলছে নবী মরে পচে গলে শেষ নাউজুবিল্লাহ বলেন আমার নবী কি মরে পচে গলে শেষ কথা বলো ওরা নবীর ব্যাপারে বলে নবীজি আমার শাফাত করতে পারবেন না নবী নাকি নিজেই নবীর খবর থাকবে না বলে তিনি নিজের তো তার খবর থাকবে না তিনি কেমনে নবীজি আমাদেরকে সুপারিশ করবে অথচ কোরআন বলছে আছে আইয়াবাসাক রব্বুকা মাকামাম মাহমুদা হে রাসূল আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি সুবহানাল্লাহ বলেন নবীকে মাকামে মাহমুদ দিয়েছেন মাকামে মাহমুদ হচ্ছে শাফাতে কুবরা সহিহ বুখারীর বর্ণনা আল্লাহ নবী মাকামে মাহমুদের সাজদায় পড়ে থাকবেন আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা আপনি আপনার মাথাটা তুলুন সাল আপনি চান তুতা আজকে আপনাকে দেওয়া হবে ইশফা তুশফ আপনি আজকে রিকমেন্ড করুন সুপারিশ করুন আপনার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে